বিয়ার্স ভিডিওটি যদি পুরোটা না দেখেন তাহলে কিছু বুঝবেন না তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বিটিভি টোয়েন্টি পুর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স বরাবরের মতো চলে এসেছি আজকে আমি ডাবার বিষয় নিয়ে কথা বলবো বিয়ার্স দেখেন আমার সামনে একটি গাড়ি যাচ্ছে তো আজকে এক ভাই মাল নিয়েছে এবং আমরা বিভিন্ন পয়েন্ট থেকে মালগুলা কিন্তু লোড দিচ্ছি গাড়িতে দেখতেছেন যে আমি পিছনে কিন্তু মোটরসাইকেল চালাচ্ছি ও কিন্তু ধুলা বালু রে ভাই পিছনে আমি আছি তো সামনের গাড়ির মধ্যে দেখতেছেন যে আমার কর্মী আছে সে মালগুলা উঠাইতেছে এবং মালগুলা ভাস করতেছে আসলে আমরা কিন্তু আমি এই ভিডিওটা করার কারণ কারণ হচ্ছে যে আমি আমরা কিন্তু পুরো জেলাতেই লক্ষ্মীপুরের পুরো জেলাতেই কিন্তু এইভাবে মালগুলা সংগ্রহ করে থাকি মূলত আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আমরা মাল সংগ্রহ করে থাকি দেখতেছেন যে আসলে আমরা যখন ডাব কাটি তখন কিন্তু এক জায়গায় ডাব আমরা কাটতে পারি না এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের ডাব কাটতে হয় আর সাপোজ ধরেন আপনার বিভিন্ন পয়েন্ট থেকে আমরা ডাব কাটি বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাগান থেকে অনেক জায়গা ঘুরে ঘুরে আমাদেরকে মালগুলো কিন্তু কিনতে হয় সেই কষ্টের মালগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি আসলে দেখেন মালগুলো যখন কাটি তখন কিন্তু আমি আমার নিজের জন্যই মালগুলো কাটি এবং চেষ্টা করি সবসময় ভালো মালটা আপনাদেরকে দেওয়ার জন্য তারপরও ভাই আল্লাহ দানীয় জিনিস গাছের জিনিস এখন চাইলেও তো আমি আর একদম টাইনা বড় করতে পারবো না যতটুকু সম্ভব চেষ্টা করি যে ভালো মালটা কাটার জন্য এবং আমি বরাবর আমাদের কাছে যারা রয়েছে এদেরকে বলি যে ভাই তোমরা সরোজে মালটা এটা প্রয়োজনীয় পরে কাটো একটু ফ্রেশ জাতীয় মালটা কাটো তা আমি চেষ্টা করতেছি ভাই ইনশাল্লাহ এবং এইভাবে পুরো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমি ডাব পৌঁছে দিচ্ছি আপনাদের ঠিকানায় যাদের মালামাল লাগবে যাদের ডাব লাগবে যারাটা আপনি বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ আমি মোহাম্মদ মোহন ব্যাপারী আর একটা কথা বলি ভাই আমাকে গতকালকে এক ভাই ফোন দিয়েছেন ক ভাই আপনার আমি আপনাকে ফোন দিই কিন্তু অন্য নাম্বারে চলে যায় এটা কারণটা আমি বুঝলাম না আর এবং অনেকে নাকি বলে যে আমি মোহন ব্যাপারী আমি মোহন এটা নাকি বলে সাবধান পতারক থেকে একবারে সাবধান আমি বরাবরে বলবো যে আমার বিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান এইট টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু এটা হচ্ছে আমার অরিজিনাল হাতের নাম্বার আপনার এই নাম্বারে যদি ফোন দেন অবশ্যই আমার সাথে সরাসরি একদম একদম আপনারা কথা বলতে পারবেন অন্যথায় কোনো প্রতারকের সাথে আপনারা কথা বলবেন না এটা আপনারা যদি কোনো প্রকার যদি হেনস্থা শেখার এই জন্য এম টোয়েন্টি ফোর অথবা আমি মোহন ব্যাপারী কখনোই দায়ী থাকবো না তো যেটা বলছিলাম বিয়ার্স আসলে আমাদের দেশে বেকার সমস্যাটা দিন দিন বাড়তেছে বরাবর আমি বলি বেকারদের কথা বলি আপনারা যদি বেকার না থেকে যেমন দেখেন আমি একটা কথা না বলুন এমন এক ভাই আছে যার এক গাড়ি মাল নেয় তোফিক আছে আপনি একশো পিস মারলেন সমস্যা নাই তো আপনি এক হাজার পিস মারলেন কোনো অসুবিধা নেই আপনি যতটুকু পারেন অতটুকু নিয়ে ব্যবসা করেন আর একটা কথা বলতে হবে এবার এবার আমরা জানি যে প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়েছে তাহলে এবার কিন্তু প্রচুর পরিমাণে গরমও পড়ব দেখেন বর্তমান নারকেলের জোড়া কিন্তু প্রায় দুইশো টাকা সেই অনুযায়ী কিন্তু দাবার দাম এখন অনেকটাই কম রয়েছে কিন্তু দাবার দামটা কিন্তু রিসেন্টলি কিন্তু দাবার দামটা বেড়ে যাবে তা আমি একটা কথাই বলবো যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যে যা যতটুকু মাল দরকার আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে যেখানে চান আপনারা আমাদের থেকে মালগুলো নিয়ে দেখে শুনে ব্যবসা করতে পারবেন আর অনেক ভাইরা আছেন যারা সাড়ে পাঁচ হাজার মাল নিতে চান বা বেশি মাল নিতে চান তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে আপনারা সরাসরি আমার জায়গায় আসবেন দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার কাছেও ভালো লাগবে তো ভিউয়ার্স সর্বশেষ যেটা বলবো আমি যে আসলে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একটা ভিডিও যখন করি দেখেন অনেক কষ্ট হয় কিন্তু গাড়ির পিছনে বালু খাইতে খাইতে কিন্তু আমার অবস্থা একবারে শেষ তারপরও করি আপনাদের জানার জন্য আপনারা বোঝার জন্য দেখেন আসলে আমি এই পর্যন্ত চেষ্টা করেছি আপনার আমার ভিডিওগুলোর মাধ্যমে যেন আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন ইন্সপাইরেশন হয় তারা যেন ব্যবসা শিখে আমি আর কথা বলতে চাই চাকরির পিছনে না দৌড়ে ভাই ব্যবসা করেন বিশ্বাস করেন ব্যবসা করেন যদি আপনার ভাগ্য চেঞ্জ না হয় আপনি আমাকে বলবেন ইনশাআল্লাহ আপনি দশ বিশ হাজার টাকা চাকরি ব্যবসা করার দরকার না চাকরি করার দরকার নাই আপনি ব্যবসা করেন বিশ হাজারটি বেতন চাকরি না করে এই বিশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসায় স্টার্ট করেন দেখবেন এই বিশ হাজার টাকা আপনার এক সময় বিশ কোটি টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে সততা এবং অনেস্টি থাকে তো বিয়ার্স আবার কোনো নতুন ভিডিও দেখাও আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ